জীবনে কখনো এমন হয়েছে আপনার সাথে? দুর্ভাগ্য আপনাকে ঠেলে নিয়ে গিয়েছে একেবারে মৃত্যুর খাদের ধারে। জীবনের সমস্ত বেঁচে থাকার কারণ, সমস্ত আশার আলো একে একে নিভে এসেছে। আপনি দাঁড়িয়ে আছেন একেবারে খাদের কিনারায়, যেখানে আর এক পা এগোলেই আপনি গড়িয়ে মৃত্যুর কোলে। কি ভাবছেন, আপনার সাথে কখনো হয়নি এমন? কিন্তু হয়, জানেন, অনেকের সাথে হয় এমন। যার সাথে হয় শুধু সেই বোঝে কি বিভীষিকাময় সে সময়। কি, শুরুতেই এত দুঃখের সুর ভালো লাগছে না? আসলে শেষে একটা ক্ষীণ হাসি আছে, একটা আশার আলো আছে। জানেন তো, শেষ ভালো যার, সব ভালো তার। আজকে আপনাদের শোনাবো রমেশচন্দ্র সেনের লেখা মুক্তির কাঁটা গল্পটি। গল্প শুরুর আগে একটা ছোট্ট রিকোয়েস্ট, গল্প পাঠ ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন, আর যদি এই রকম গল্প আরও শুনতে চান তো গল্প স্টেশনকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। শুরু করছি আজকের গল্প, মুক্তির কাঁটা। আজ 30 বছর বংশী এই বাজারে বসিয়া জুতা সেলাই করিতেছে। শীত, গ্রীষ্ম, বর্ষা, সকল ঋতুতেই ওই একই বটগাছের তলায় সে সকাল হইতে সন্ধ্যা পর্যন্ত বসিয়া থাকে। তার মাথার উপর ঝুলানো থাকে একটা ছাতা। ছাতাটা বটগাছের ডালের সঙ্গে বাঁধা, ছোট্ট একখানা তালপাতার ছাউনি বলিলেও অন্যায় হয় না, আকারে সেটা এত বৃহৎ। ছাতাটা বৃদ্ধের মতো জীর্ণ, তার চালায় অনেকগুলি ছেঁদা, কোনো জায়গায় পাতা পচিয়া ক্ষয় হইয়া গিয়াছে। বংশীর শরীর শীর্ণ, চামড়া শিথিল, চুলগুলি সব সাদা। চোখে সে এখন ভালো দেখিতে পায় না, কিন্তু 30 বছরের অভ্যাসের বশে প্রথমে সে চায় মানুষের পায়ের দিকে। ছেঁড়া জুতা দেখিলেই ক্ষীণ কণ্ঠে বলে, সেলাই বুরুশ। কাতরভাবে মুখের দিকে চায়, কাজ জুটিলে তার ওষ্ঠপ্রান্তে ফুটিয়া ওঠে একটা ক্ষীণ হাসি। বিফল হইলে বাহির হয় শুধু দীর্ঘ নিঃশ্বাস। জীবনে কোনো দিনই অভাব তার ঘোচে নাই। দারিদ্র যেন দুরারোগ্য ক্রনিক ব্যাধির মতো তার জীবনের চিরসঙ্গী। তবু যা হোক, এতদিন দুবেলা দুমুটো জুটি আছে, কিন্তু এখন একেবারেই অচল। কাজ আগে যা ছিল এখন তার অর্ধেকও নাই, অথচ জিনিসপত্রের দাম ডবলেরও বেশি। জুতা সেলাই করিতেও কষ্ট হয়, অনেক সময় ছোট ছোট ছেঁদাগুলি চোখে পড়ে না। শরীরে রক্ত ছিল, মনে বল ছিল, তাই এতদিন দারিদ্রের বোঝা বহন করিতে পারিয়াছে। বংশী ভাবিত সুদিন আসিবে, বিধাতা মুখ তুলিয়া চাহিবেন, কিন্তু ভাগ্য দেবতা এই সময় তার শেষ বন্ধনটুকুও ছিন্ন করিয়াছেন। কন্যাপণ জোগাড় না হয় বংশী বিবাহ করিতে পারে নাই। একজন জ্ঞাতি ভাইয়ের অনাথ বিধবা কন্যাকে সে আশ্রয় দিয়াছিল, নিজের সন্তানের মতোই তাকে পালন করিয়াছিল। সেই মেয়েটি বংশীকে রাঁধিয়া দিত, তার সেবা করিত। আজ কদিন হইল কলেরায় তার মৃত্যু হইয়াছে। সেই হইতে বংশীর হাঁড়ি চড়ে নাই, রান্নার হাঙ্গামা আর ছাই ভালো লাগে না, তাই কদিন সে চিড়া ও ছাতু খাইয়াই কাটাইয়া দিয়াছে। ঘরে ঘটি, বাটি, ঘড়া যা কিছু ছিল একে একে সব বেচিয়া ফেলিয়াছে। এখন সম্বলের মধ্যে একটা ভাঙা কাঁসার থালা আর জুতা সেলাইয়ের পুরানো যন্ত্রগুলি। সেদিন সকাল হইতেই মন খারাপ, কাজ নাই, পয়সা নাই। গাছতলায় ঝিমাইয়া ঝিমাইয়া সময় আর কাটে না। কেবল তার মনে হইতেছিল গরিবের জীবন একটা বিড়ম্বনা, একটা অভিশাপ। সকালে জমিদার নিশিবাবু ধমকাইয়া গিয়াছেন, খাজনা না দিলে বংশীকে ভিটা হইতে উৎখাত করিয়া দিবেন। টুনু ফৌজদার গালাগালি করিয়াছে, জুতো যদি নাই সারাতে পারবি তো কাজ নিস কেন?
জোচ্চুরির আর জায়গা পাসনি। মাসখানেক আগে বংশী তার পালিতা কন্যার জন্য কুইনাইন মিক্সার আনিয়াছিল। ডাক্তার আজ দামের তাগিদ দিয়াছে। বংশী অতিষ্ঠ হইয়া বাজার হইতে উঠিয়া গেল। বাড়ি যাইয়া সে রান্না চড়াইয়া দিয়াছিল। ভাত নামাইবার সময় হাঁড়িটা হাত হইতে পড়িয়া গেল। তাগাদা ধমক গালাগালিতে তার মন তিক্ত হইয়া উঠিয়াছে। তার উপর মুখের গ্রাস হইতে বঞ্চিত হয় বংশী ভাবিল, এ জীবনে আর প্রয়োজন কি? বন্ধন তো কিছুই নাই, যত জ্বালা শুধু একটা পেটের জন্য। সে ঠিক করিল, মরিয়া সকল জ্বালা জুড়াইবে। থালাখানা লইয়া বংশী যদু সাহার দোকানে গেল। থালা রাখিয়া যদু আটানা পয়সা দিল। আটানায় মোটে সিকি তোলা আফিং পাওয়া যায়, এক সিকি আফিং খাইয়া মানুষ মরে না। গলায় দড়ি দিতেও বংশীর ভয় করে, আরও অন্তত আটানা চায়, তাহা হইলে আধ ভরি আফিং কিনিতে পারে। বংশী তার জাত ভাই ছেদিলালের কাছে যাইয়া আটানায় জুতা সেলাইয়ের যন্ত্রপাতি সব বেচিয়া ফেলিল। বংশী দরজা বন্ধ করিয়া মাটির ভাঁড়ে আফিং গলিতেছিল। তার মনে পড়িতেছিল এই দীর্ঘ জীবনের বিফলতার কথা। ভাগ্য তার এত খারাপ যে এক মুঠা ভাতের জন্য তাকে খাটিতে হয় তিনজন চামারের সমান, অথচ তার নিপুণতা তাদের কারও চেয়ে কম নয়। খরিদ্দারের সঙ্গে বেশি দরদস্তুর করে না, একাগ্রতার সহিত নিজের কাজ করিয়া যায়। কিন্তু তার রন্ধ্রগত শনি এ জীবনে তাকে একদিনও স্বস্তির নিঃশ্বাস ফেলিবার অবকাশ দেয় নাই। আজ সবচেয়ে তার বেশি রাগ হইল ঠাকুরের উপর। তিনি যদি দয়ারই আধার, তবে গরিবের এত দুঃখ কেন? মাটির ভাঁড়টা মুখের কাছে তুলিয়া বংশী একবার বাহিরের দিকে চাহিল। আকাশে তখন গভীর নীলিমা, সমস্ত প্রকৃতির বুকে সূর্যের আলো জড়ো আর গহনার মতো ঝিকমিক করিতেছে। সমস্ত জগৎটা যেন হাসিতেছে। বংশী ভাবিল, দুঃখটা শুধু তার নিজের। তার দুঃখে আকাশ, আলো, গাছপালা, লতাপাতা এদের কিচ্ছু আসে যায় না। ভাঁড়ের দুধটা সব কালো হইয়া গিয়াছে। দুধের দিকে চাহিয়া বংশী বলিয়া উঠিল, আজ সব জ্বালা জুড়াবে। চিরপরিচিতের সঙ্গে ভাবি বিচ্ছেদের দুঃখে নিজের অজান্তেই তার চোখ ছলছল করিয়া উঠিল। সে ভাঁড়টা হাতে তুলিয়া লইল। এমন সময় বাহির হইতে গ্রামের মাতব্বর আশুদাস মশাই ডাকিয়া বলিলেন, বংশী শহরে যেতে হবে, তাড়াতাড়ি জুতোটা সেলাই করে দে, আটানা পাবি। আশুবাবুর ডাক শুনিয়া বংশীর হাত কাঁপিয়া উঠিল, মাথাটা ঘুরিয়া গেল। আটানা? একজোড়া জুতা সেলাইয়ের জন্য আটানা? সে মাটির ভাঁড়টা মেঝেই রাখিয়া দরজা খুলিয়া বাহিরে আসিল। তারপর হাসি মুখে বলিল, একটু দাঁড়াও বাবু, যন্তর নিয়ে আসছি। ছেদির কাছে গিয়া বংশী বলিল, তোকে চারটে পয়সা দিচ্ছি বাবা, যন্তরগুলো আমায় দে, বড় জরুরি কাজ। ছেদি বলিল, তুমি না বললে কাশি যাবে? বংশী বলিল, তা বটে, কিন্তু রোজগার করে খেতে হবে তো। ফিরিয়া আসিয়া সে আবার জুতা সেলাই করিতে বসিয়া গেল।